সুনামগঞ্জের শাল্লায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ। দেশে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িত ও উস্কানিদাতাদের বিচার হবে বলে জানিয়েছে র‍্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। গেল সোমবার দিরাইয়ে হেফাজতে ইসলামের সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হক। তার বক্তব্যে সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেন সনাতন ধর্মাবলম্বী স্থানীয় এক যুবক। তার পোস্টে ধর্মীয় উস্কানির অভিযোগ তুলে মঙ্গলবার রাতে বিক্ষোভ করে মামুনুল অনুসারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই রাতেই ওই যুবককে আটক করে পুলিশ। বুধবার সকালে লাঠিসোঁটা সহ মামুনুল অনুসারীরা তাদের বাড়িঘরে হামলা ও লুটপাট করে বলে অভিযোগ ওঠে। এই অলংকার পাতি যা আছে সব লইয়ে এসে গা, আমি ঋণ নিছিলাম 50,000 টাকা, আমার নিজে গা আমার জলের মেশিন লইয়ে গেছে গা, সেই চোরের লইয়ে আমি বালি মেশিনের কাছে চলি আমি। বৃহস্পতিবার হেলিকপ্টারে করে ঘটনাস্থল শাল্লার নোয়াগাঁওয়ে যান র‍্যাব মহাপরিচালক। সেখানে হামলা ও ভাঙচুরের শিকার বাড়িঘর পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন তিনি। বলেন, হামলায় জড়িত ও উস্কানিদাতাদেরও আইনের আওতায় আনা হবে। এদেশের সরকার আপনারা দেখেছেন, যখনই যে ঘটনা ঘটেছে সাথে সাথে কিন্তু দ্রুততম সময়ে ব্যবস্থা নিয়েছে। এখানে যারা এই ধরনের পরিবেশ সৃষ্টি করেছে তাদের রক্ষা হবে না, এটা বলে দিচ্ছি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যে কোনো মূল্যে সম্প্রীতি বিনষ্টকারীদের প্রতিহত করা হবে। আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। বাদী হয়ে মামলা এটা নিয়ে নিয়েছে, এটা মামলা চলবে এবং ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে আমরা তাদের খাদ্যদ্রব্য আমাদের দেওয়া হয়েছে। এই ঘটনা নিন্দা করার ভাষা আমার জানা নেই। এ ধরনের অনভিপ্রেত ঘটনা আমরা সত্যিই দুঃখিত। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে, যারাই জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সেখানে র‍্যাব ও পুলিশের দুটি অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।